का শুরু হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমাদের হলো যে গত যে প্রবলেমটা, এরকম প্রবলেম আপনি পড়বেন, এগুলা বলে লাভ নাই, এক জায়গার কোড আরেক জায়গায় লিখে দিবেন, এগুলো অনেক হবে এরকম। আর হলো যে নিজের প্রবলেমটা নিজেই খুঁজে বাইর করাটাই হলো যে মূল কাজ। আপনি নিজের প্রবলেমটা নিজেই কিভাবে সলভ করবেন, তা আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে এখানে একটা কাজ ছিল, এই যেমন এই প্রোডাক্টগুলোর সাথে এইখানে হলো যে ডিসক্রিপশন ছিল, যদি আপনি এইচটিএমএলটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে এই যে ওইটাতে ছিল না, এই এইটাতে ছিল, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন, এখানে একটা ডিসক্রিপশন আছে না, এই যে এটাতে ফিচার প্রোডাক্টগুলোতে, কিন্তু আমাদের কিন্তু ফিচার প্রোডাক্টগুলোকে এখানে ডিসক্রিপশন নাই, ডিসক্রিপশন নাই, তো এগুলা আবার উকমার্সে হুক দিয়ে নিয়ে আসতে হয়। উকমার্সের হুক, হুক বলতে মানে উকমার্সে অনেকগুলো যে অ্যাকশন হুক আছে প্লাস ফিল্টার হুক আছে, সেই হুকগুলোর মধ্যে আপনি কোনো কিছু হলে নতুন কোনো কিছু টেক্সট এখানে যোগ করায় দিতে পারবেন, অথবা কোনো কিছু এখানে পুশ করায় দিতে পারবেন যে হুকগুলোর মাধ্যমে। তো হুক বলতে হলো যে বুঝাইতে এরকম হলো আরো ইজি বুঝবেন, যেমন সিকল আছে না, সিকলের কি থাকে, একটা আংটার সাথে আরেকটা আংটা কিন্তু হলো যে লাগায় দেওয়া থাকে, লাগায় দেওয়া থাকে এরকম না, তা ওই বিষয়টা ওই রকমই, হুক গুলা এরকম যে ওয়ার্ডপ্রেস এর হলো যে এইটা হলো যে মেইন হুক, ও হলো যে এইখান থেকে একটা হুক এরকম করে বাইর করে এরকম দিয়ে রাখছে। এখন আপনার নিজের একটা কাজ করতে হবে, এই হুকের আন্ডারে কাজটা করতে হবে, সেটা আপনি আবার কি করবেন এখানে আর একটা, তাহলে এই যে আংটার মতোই এইখান থেকে ঘুরে এসে তাহলে আপনাকে এরকম আর একটা আংটা দিতে হবে, এইখানে আপনার একটা ব্যাগ থাকবে, সেই ব্যাগটা এই এই হুকের সাথে অ্যাকশন করাই দিলেন, তাহলে এর সাথে ও কানেক্টেড হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই যে ওই হুকগুলো হলো যে এরকম যে সিকুয়েলের মতো একটার সাথে আর একটা, কিন্তু মেইন হুকের সাথেই, মেইন হুকটা কি সেই হুকটা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে যে মেইন হুকটা কি কিভাবে কাজ করে এবং ওর প্রায়োরিটি কি ধরনের, অনেক প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটিগুলো নিয়ে কাজ করে। তো হুকের ক্ষেত্রে যেই হুকের প্রায়োরিটি সবচেয়ে কম তার প্রাধান্যটা সবচেয়ে বেশি থাকে, আগে কাজ করে। তো আপনি যদি এই যে এখানে যেরকম ডিসক্রিপশন শো করাবে ওগুলো যদি আপনি হুক দিয়েও করতে চান, আমরা হুকের ক্লাসটা আরও পরে করবো, হুকগুলো আরও পরে, তা যদিও এখানে আমরা শো করাইতে চাই, তাহলে এটা এরকম হুক, উকমার্স CATEGORY পেজ হুকস, এই গুগলে সার্চ দিলে বিজনেস ব্লোমার এই ওয়েবসাইটটাতে গেলে এখানে সবচেয়ে বেশি হুক বিষয়ে সুন্দর করে আলোচনা করা আছে, প্লাস আমরা হলো যে সুন্দর করে আলোচনাগুলো করব আরো নেক্সট ক্লাসে। তা আপনি একটা পেজের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি হলো যে ডিসক্রিপশন শো করাই দিতে পারবেন, যেমন আমাদের এখানে প্রোডাক্টের টাইটেলটা নিচে শো করা আছে, আপনার যদি কখনো উপরে শো করাইতে হয় তাহলে এই যে এইখানে হলো যে হুকগুলো বলা আছে, আপনি কোথায় কোথায় অ্যাকশন করাইতে পারবেন, আপনি যে এখানে অ্যাকশন করাইতে পারবেন, এখানে অ্যাকশন করাইতে পারবেন, এই এখানে এই হুকটা ব্যবহার করে এখানে অ্যাকশন করাইতে পারবেন, এখানে যেমন আমরা হলো কি চাচ্ছি, ডিসক্রিপশন চাচ্ছি না, সেটা কোথায় শো করাবে, এই যে প্রোডাক্টের টাইটেলটার পরে শো করাবে, আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের টাইটেলটার নিচে হলো যে এখানে হুকটা শো করাবে, ডিসক্রিপশনটা, সেটা কিভাবে, এই যে এটা হলো যে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল আপনি এটা ইউজ করতে পারেন, অথবা এইটা, এই যে প্রোডাক্ট টাইটেল এখানে নিচের দিকেই দেওয়া আছে, এটা সার্চ দিবেন, এই যে অ্যাড অ্যাকশন, এই যে অ্যাড অ্যাকশন এইটা হলো যে উকমার্সের ডিফল্ট হুক, এইটা দিয়ে হলো যে আপনি কাজ করতে পারবেন, আর এইটা হলো যে আপনার ফাংশন, এই যে এটা আপনার ফাংশন, এই যে এটা, তা আমরা যদি এইখান থেকে এটা কপি করায় নেই সুন্দর করে, এখানে অনেকগুলো হুক আছে, সেই হুকগুলো সম্পর্কে আগে দেখবেন কোন কোন জায়গায় শো করায় না করায় সেই অনুযায়ী। তো হুকগুলো কিভাবে কাজ করে, আপনার যে ফাংশন পেজ আছে এই ফাংশন পেজে এইটা হলো যে উকমার্সের ডিফল্ট হুক, এই যে এটা উকমার্স ফাংশন, আর আপনি আর একটা হুক বানাবেন, ফাংশন বানাবেন FUNCTION JUDESC ডিসক্রিপশন, এটা মনে করেন যে আমার একটা ফাংশন, এই ডিসক্রিপশনে আপনি চাইলে
কমার্সের এই কোনো কিছু অ্যাড করাইতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমার একটা এখানে আমি মেসেজ দেব যে স্যার আমি একটা প্যারাগ্রাফের ভিতরে আমি আমার একটা নাম লিখব, সেটা যেন প্রত্যেকটাতেই অটোমেটিক চলে যায়, এটা কিভাবে করতে পারি? তো এগুলো হলো যে এই যে হুকের মাধ্যমে, এই যে এখানে আপনি হৃদয়, এখানে হলো যে এই উ ডিসক্রিপশন একটা ফাংশন বানাইলাম, এখানে হলো যে হৃদয় নামে একটা মেসেজ প্রিন্ট করাইছি, এই উ হৃদয় এইটা হবে এই যে সেকেন্ড যে প্যারামিটারটা আছে এখানে এই ফাংশনের, প্রথমটা হলো যে ওদের নিজস্ব, তারপরেরটা হলো যেটা আমাদের, এই যে এখানে দিয়ে দিলাম উ ডিসক্রিপশন। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখেন প্রত্যেকটার আন্ডারে হৃদয় আসছে, এই যে প্রত্যেকটার আন্ডারে হৃদয় আসছে। তো আমাদের ওই জায়গায় হলো যে আসবে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন গুলো, যে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করাইছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে আমাদের একটু ডিসক্রিপশন ছিল এই উকমার্সের। এই যে এখানে ডিসক্রিপশন এটাতে দেওয়া নাই, আমরা একটু ডিসক্রিপশন দিয়ে নিই। সাপোজ এই যে এখানে ডিসক্রিপশন, এইটা হলো যে শর্ট ডিসক্রিপশন হিসাবে কাজ করে, আর নিচে আর একটা বক্স আছে ও এইটা শর্ট ডিসক্রিপশন হিসাবে কাজ করে, উপরেরটা হলো যে মেইন ডিসক্রিপশন হিসাবে কাজ করে, এই যে এটা, আর নিচে আর একটা বক্স আছে সেম শর্ট ডিসক্রিপশন হিসাবে কাজ করে। তা আপনারা শর্ট ডিসক্রিপশনের যেই লেখাগুলো আছে, টেক্সট প্যারাগ্রাফগুলো আছে, এগুলো আমরা এখানে প্রিন্ট করাবো। তা আমি এটা আপডেট দিই। তো ই-কমার্সের কোনো কিছু প্রিন্ট করতে গেলে আপনাকে গ্লোবাল প্রোডাক্ট এটা ইউজ করতে হবে, গ্লোবাল গ্লোবাল PRODUCT প্রোডাক্ট। গ্লোবাল প্রোডাক্টের এখানে আমি একটা প্যারাগ্রাফ ইকো এই জায়গায় হলো যে প্রোডাক্টের ডিসক্রিপশন শো করাবো, অথবা শর্ট ডিসক্রিপশন শো করাবো, আপনি যেটা চান। এটা তো ডাবল কোটেশন ছিল, এই যে প্রোডাক্টের আন্ডারে এস এই যে ওয়ার্ডটি শর্ট ডিসক্রিপশন, এটাই সম্ভবত ওদের হলো যে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনের প্যারামিটার। শর্ট ডিসক্রিপশন নাই, কমার্স শো শর্ট ডিসক্রিপশন অন শপ পেজ, এদের আলাদা আলাদা ফাংশন থাকে, আপনার সেই ফাংশনগুলো দিয়ে দা কন্টেন্ট এইটা লিখতে হবে আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট পোস্ট পোস্ট কন্টেন্ট, আমার লিখতে ভুল হয়েছে, প্রোডাক্ট পোস্ট পোস্টেড কন্টেন্ট। এই যে দেখেন এখানে এটা তো না, আনএক্সপেক্টেড কমা দিছি কোথায়, এখানে কমপ্লিট করি নাই স্যার, পরে তো ডট হয়নি, ডট হয়নি। হ্যাঁ এই যে ডিসক্রিপশন কিন্তু আসছে, তাহলে আমাদের শর্ট ডিসক্রিপশনও মনে হয় আসতো, আমার যেহেতু এখানে পোস্ট কন্টেন্ট দেওয়া ছিল। দেখি শর্ট RIPTION শর্ট ডিসক্রিপশন, DSCRIPTION শর্ট ডিসক্রিপশন, হ্যাঁ শর্ট ডিসক্রিপশনও ফাংশন আছে এটা, কারণ আমরা একটাতে শর্ট ডিসক্রিপশন দিছিলাম শর্ট ডিসক্রিপশনটা আসলো, আর দা কন্টেন্ট দিলে তো হলো যে মেইন যে ডিসক্রিপশনটা আসে সেটাই আসে, আর এখানে হলো যে শর্ট ডিসক্রিপশন একটা প্রোডাক্টে আছে একটাতে আছে, এখানে হলো যে হুক দিয়ার হুকের মাধ্যমে এগুলো নিয়ে আসে, হুকের মাধ্যমে। আপনি যদি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরি শো করাইতে চান, এগুলো হুকের মাধ্যমেই আপনাকে এনাবল ডিজেবল এরকম ক্যাটাগরিগুলো শো করাই দিতে হবে, ঠিক আছে? তো নর্মালি আমাদের এরকমই হলো যে হোম পেজটা আছে, ডিজাইনগুলো তো আমরা করব, আর হুক নিয়ে হলো যে আরও আলোচনা হবে। যখন আমাদের হোম পেজটা পুরোটাই ফুলফিল হয়ে যাবে, তখন আমরা কি করব, হোম পেজটাকে বিভিন্ন সেকশনগুলোকে ভাঙবো আমরা। সেকশনগুলো কেমন, একটা সেকশন হলো যে হেডার থাকবে, যেমন হেডার ডট PHP, সেটা তো আমরা এর আগের প্রজেক্টেও করছিলাম। তারপর ফুটার,
ফুটার ডট পিএসপি বানানগুলো একটু দেখবেন, হেডার ফুটার আরও অনেকগুলো পেজ থাকবে আমাদের। আগে আমরা হেডার এবং ফুটারকে ভাগ করে নিই। হেডার কই থেকে আছে? এই যে মেনু থেকে হেড পর্যন্ত এই সেকশনটা হলো আমাদের হেডার। হেডার আর হেডারের এই টাইটেলটাকে দেবো আমরা, ডাইনামিকভাবে এখানে আসবে, যেটা সিটিংয়ে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে আসবে, ব্লগ ইনফো টাইটেল। যখন আমাদের পেজে যাব তখন পেজের টাইটেলটা আসবে, টাইটেল। আর এখানে যখন হেডার কেটে নিয়ে গেলাম, এখানে লিখে দেব কি, গেট হেডার। সেম ভাবে আমরা ফুটারটাকে কাটবো, এই যে ফুটার, এই যে এইখান থেকে ফুটার হলো, ফুটারটা কপি করি দিয়ে দিলাম। তাহলে এখানে লিখতে হবে পিএসপি গেট ফুটার, ঠিক আছে, হেডার ফুটার। আপনি চাইলে এখন যে স্লাইডার যেটা আমাদের আছে, স্লাইডারটাকে শুধুমাত্র স্লাইডারটাকে আলাদা একটা টেমপ্লেট করে রাখতে পারেন। এই যে এখানে সেকশন থেকে সেকশন পর্যন্ত এটা স্লাইডার, হোম পেজের তেমন আলাদা করার দরকার নেই, হোম পেজটা এরকমও রাখতে পারেন, প্লাস আপনি শুধুমাত্র এই সেকশনের স্লাইডারটাকে আলাদাভাবে রাখতে পারেন। যদি আপনি শুধু স্লাইডারটাকে আলাদা রাখেন, যে কোনো নামে আপনি স্লাইডারটাকে টেমপ্লেট করে রাখতে পারেন, যেমন আমরা রাখলাম যে স্লাইডার ডট পিএসপি, স্লাইডার ডট পিএসপি, তো এটা তো আমাদের কাস্টম টেমপ্লেট। এগুলা কিন্তু যেমন আমাদের ওয়ার্ডপ্রেস কি করে, যখন হলো যে টেমপ্লেটিং নেমগুলো দেই আমরা, যেমন হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, ক্যাটাগরি, আর্কাইভ, এগুলো হলো যে ওর অটোমেটিক ওই পেজগুলো ও কিন্তু জানে কোন ফাংশনের মাধ্যমে কোনগুলো আসে, সেগুলো হলো যে অটোমেটিক ও জানে। কিন্তু আমরা যখন কোনো এরকম কাস্টম পেজ বানাবো, এরকম টেমপ্লেট বানাবো, তখন কিন্তু ও ওগুলোকে পাবে না। তা আমাদের যেগুলো টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেটগুলো, যেমন আমরা সাইডবার যদি শুধু করি, তখন আমরা সাইডবার লিখে দিই যে গেট সাইডবার, এটা হলো যে সাইডবার ডট পিএসপিটাকে অটোমেটিক লোড করায়। তারপরে গেট হেডার, এটাও হেডার ডট পিএসপিটিকে অটোমেটিক লোড করায়। গেট ফুটার, ফুটারটাকে অটোমেটিক লোড করায়, কিন্তু স্লাইডারকে ও লোড করাবে না। যখন আমরা স্লাইডারের মতো এরকম পেজ বানাবো, টেমপ্লেট বানাবো, তখন আমাদের গেট টেমপ্লেট পার্ট আর একটা ফাংশান আছে, গেট টেমপ্লেট পার্ট। এই গেট টেমপ্লেট পার্টের ভিতরে আপনি ওই পেজের নামটা লিখে দেবেন, SLIDER, গেট টেমপ্লেট পার্ট। এখানে হলো যে টেমপ্লেটের নামটা আপনি লিখে দেবেন, এই যে টেমপ্লেটটা আমাদের চলে আসছে। আপনি এটাও আপনি আলাদা টেমপ্লেট করে নিতে পারেন, এটাও আপনি আলাদা টেমপ্লেট করে নিতে পারেন, যদি আপনি চান তাহলে আপনি করে নিতে পারেন। তো আর এখানে আমাদের কী কী পেজ থাকে, যেমন আমরা হেডার করলাম, ফুটার করলাম, সিঙ্গেল ডট পিএসপি নামে একটা আমাদের পেজ থাকে। তা সিঙ্গেল ডট পিএসপি যেটা, সিঙ্গেল SINGLE, সিঙ্গেল ডট পিএসপি, এই সিঙ্গেল ডট পিএসপিতে তেমন কোনো কোড থাকে না। আপনার ইন্ডেক্স ডট পিএসপিতে যেমন আছে, ইন্ডেক্স ডট পিএসপি অথবা যে কোনো একটা আপনি সেকশন কপি করে নিতে পারেন। এটাই আমি নিলাম সিঙ্গেল ডট পিএসপি, এতগুলো সেকশনের দরকার নাই, মেইন যে সেকশন এটা আমি ডিলিট করে দিলাম। ফুটার থাকবে, স্লাইডার এটাও আমি ডিলিট করে দিলাম, ন্যাপবার এটা ডিলিট করে দিলাম, আপনার সেকশন গ্রুপ, লেফট হেডার, বটম, এই ধরনের এগুলার দরকার নেই, এগুলা আমার দরকার নেই। আপনি এগুলা পারলে কাস্টমভাবে আরও ডিজাইন করে নিতে পারেন। তো যখন আপনার সিঙ্গেল ডট পিএসপি থাকবে, সেকশন গ্রুপ আমার এটা প্যারেন্ট আছে, এইখানে কোনো ধরনের কাস্টম কুইরি হবে না, সিঙ্গেল ডট পিএসপিতে কোনো ধরনের কাস্টম কুইরি হবে না। এই সিঙ্গেল ডট পিএসপিতে কী থাকবে, শুধুমাত্র শুধুমাত্র হলো যে হ্যাপ পোস্ট, দা পোস্ট, তারপরে আপনি যদি পোস্টের হোয়াইল লুপটা শেষ করায় দিবেন, তারপরে যদি আপনি পোস্টের টাইটেল শো করাই দিতে চান তাহলে টাইটেল দিয়ে দিবেন, যদি আপনি কন্টেন্ট শো করাই দিতে চান তাহলে কন্টেন্ট দিয়ে দিবেন। তাহলে প্যারাগ্রাফের মধ্যে থাকবে, অথবা এখানে এইচ এর মধ্যে থাকতে পারে, প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে, যদি থাম্বনেইল থাকে, THU, দা থাম্বনেইল, দা পোস্ট
NAIL the post thumbnail the single dot PHP the full হিসাবে থাকবে তো এই single dot PHP পেজটা এইটা কাজ করে হলো যে ব্লগের জন্য ব্লগ বলতে পোস্টের মাধ্যমে যেগুলো আমরা পোস্ট করব এখানে যেগুলো পোস্ট করব সেগুলো হলো যে আমার single dot PHP তে যাবে এই যে এখানে শো করাবে single dot PHP তে দা কন্টেন্ট কন্টেন্টে বানান ভুল আছে আমাদের কন টি ই এন টি এটা হলো যে এই যে দেখেন এখানে আমার কোনো কিছুই নাই সেজন্য শুধুমাত্র এইটুকুই লোড হইছে তো single dot PHP টা কি হিসেবে কাজ করে এটা মনে রাখেন ভালো করে যে single dot PHP টা কাজ করে হলো যে পোস্টের জন্য আপনি পোস্টে যা কিছুই দিবেন তাই সিঙ্গেল ডট পিএসপিতে ডিটেলস হিসাবে প্রিন্ট করাবে এই যে আপনি এখানে যদি ইমেজ দেন অটোমেটিক ইমেজটা আমাদের যেরকম দিছি আমরা সেরকমই ও শো করাবে আমরা যাই এটা হলো যে ডিটেলস হিসেবে আপনি যদি ইমেজটা সামনে চান তাহলে এই যে পোস্ট থাম্বনেইলটা সামনে দিলেন যদি পিছনে চান পোস্ট থাম্বনেইলটা পিছনে দিলেন আপনার ইচ্ছা মতো এটাকে আপনি মডিফাই করবেন এই সিঙ্গেল ডট পিএসপি তে আবার আপনার এরকম দরকার হতে পারে যে লেফটে ইমেজ রাইটে টেক্সট অথবা আমাদের যদি এরকম ডিজাইন করা থাকে সিঙ্গেল ব্লকের ডিজাইন আছে ইয়া আপনি মানে সিঙ্গেল ব্লক পেজের ডিজাইন করেন নাই হৃদয় সিঙ্গেল লাইন করেন নাই কাজ আচ্ছা সমস্যা নাই আপনি এখানে কার্ডের ডিজাইন করা আছে কার্ডের ডিজাইন করা আছে কিন্তু ব্লকের ডিজাইন করা নাই সিঙ্গেল পেজের ডিজাইন করা নাই তো এখন হলো যে আর একটা পেজ থাকে এখানে সেটার নাম হলো যে পেজ ডট পিএসপি স্যার প্রিভিউ যেটা আছে সেটা সেইখানে স্যার একটা দেখে ইয়ে দেয়া আছে হ্যাঁ যে প্রিভিউ ডট এইচটিএমএল হ্যাঁ ওইটাতে স্যার যে এই যে প্রোডাক্টগুলো ডিটেইলস দেয়া আছে সিঙ্গেল প্রোডাক্টে হ্যাঁ ও সিঙ্গেল প্রোডাক্টের ডিটেইলস প্রিভিউ ডট এইচটিএমএল না প্রিভিউ ডট এইচটিএমএল দেখি এটাতে কি আছে এটা হলো যে সিঙ্গেল পেজের জন্য আপনার এটা হলো প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ডিজাইন তো আমাদের সিঙ্গেল ডট পিএসপি যেটা কাজ করে পোস্টের জন্য কিন্তু এই যে প্রোডাক্ট যেগুলো আমরা অ্যাড করি এইটাও তো আর একটা পোস্ট না পোস্ট টাইপ কি প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো যদি আপনি কাস্টম ভাবে করেন তাহলে ওইটা আর একটা পেজের নাম হবে এখানে আপনি যদি এই যে প্রোডাক্টকে এখন যদি শো করেন এরকম করে যদি প্রোডাক্টকে শো করেন আপনি কিন্তু ওই সিঙ্গেল পেজের মধ্যে দেখতে পাবেন না এই যে এখানে নাই শো করাচ্ছে না সিঙ্গেল পেজের মধ্যে দেখতে পাবেন না ওইটা আবার প্রোডাক্ট সিঙ্গেল ডট পিএসপি এরকম একটা হবে কিন্তু যখন আপনি উকমার্সের কাজ করবেন যখন আপনি উকমার্সের কাজ করবেন তখন হলো যে ওই উকমার্সের কাজগুলো উকমার্সের যে একটা পেজ আছে যেই পেজগুলো আছে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলোতে অটোমেটিক শো করায় সেই টেমপ্লেটগুলোতে অটোমেটিক শো করায় সেগুলো কোন কোন টেমপ্লেটগুলো হ্যাঁ উকমার্স আর ইকমার্সের মধ্যে মানে ইয়েটা কোথায় ই-কমার্স হলো যে ই-কমার্স ওয়েবসাইট আমরা উকমার্স প্লাগইন দিয়ে যে ওয়েবসাইটটা বানাচ্ছি ওইটাই হলো যে ই-কমার্স ও মানে উকমার্স হলো যে একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসের আর ই-কমার্স হলো যে ওয়েবসাইটটা এরকমই আর কি তো ই-কমার্সের যেই কাজগুলো করব কাস্টম ভাবে করলে আপনার এই যে ই-কমার্স যে ফোল্ডারটা আছে এই যে উকমার্স এই ফোল্ডারটাতে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে এখানে যেমন এই যে টেমপ্লেট ফোল্ডারের ভিতরে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে এই টেমপ্লেটগুলো ও ডিফল্ট হিসাবে লোড করায় যেমন আমরা এখানে আমি একটা ল্যাপটপ নামে প্রোডাক্টে চলে গেছি এই যে আমি আবার যদি হোম পেজে যাই এই হোম পেজ হোমে মনে হয় ইউআরএল দেওয়া নাই হেডার ডট পিএসপি এখানে হোম দেওয়া নাই এখানে হোম ইউআরএল ইকো হোম ইউআরএল আচ্ছা যেমন আমি যদি এই স্যামসাং এ যাই স্যামসাং এর ডিটেইলস তো এইগুলাতে এখানেও আমাদের কাজ করা নাই ইনডেক্স ডট পিএসপি এই যে প্রিভিউ এখনো রয়ে গেছে আমাদের এটা তো প্রিভিউ হবে না দা পারমালিঙ্ক হবে পি আর পারমালিঙ্ক আচ্ছা অনেক জায়গায় আমাদের ডাইনামিক হয় নাই এই যে এখানে যদি আমরা ক্লিক দেই এই যে প্রোডাক্টের আন্ডারে এই যে এখানে আপনার যখন কাস্টম পোস্ট টাইপ যেগুলো হবে তা আমাদের ই-কমার্সটাও কিন্তু একটা প্রোডাক্টের কাস্টম পোস্ট টাইপ এটা প্লাগইনের মাধ্যমে এই কাস্টম পোস্ট টাইপটা রেজিস্টার করাইছে
কাস্টম পোস্ট টাইপের টাইপটা আসে, তারপরে হলো যে প্রোডাক্টের টাইটেলটা আসে। আপনি এই প্রোডাক্টের টাইটেলটা বিভিন্নভাবে সেট করা যায়, আইডি দিয়ে সেট করা যায়, টাইটেল দিয়ে সেট করা যায়, ডেট দিয়ে সেট করা যায়, বিভিন্নভাবে। এইখানে দেখেন লেখা আছে হোম স্ল্যাশ মোবাইল স্ল্যাশ ল্যাপটপ, এলে ক্যাটাগরির নাম আসতেছে। প্লাস এইখানে হলো যে ডিসক্রিপশন আছে, রিভিউ আসে, এখানে অনেক সুন্দর একটু ডিজাইনও আছে আর কি। প্লাস নিচে হলো যে ইমেজ আসতেছে এই যে এখানে। তো এই ডিজাইনগুলো আপনার যদি আপনার মতো করে যদি আপনি তৈরি করতে চান, তখন হলো যে সিঙ্গেল ডট পিএসপি যেটা আছে এদের, অথবা আপনি আমাদের মনে হয় এরকম করি নেই, তারপর আমি দেখি একটু প্রিভিউ ডট যেটা আছে আপনার, আমি সিঙ্গেল ডট পিএসপিটা এটা ডুপ্লিকেট করি। সিঙ্গেল ডট পিএসপিটা ডুপ্লিকেট করলাম, এখানে প্রথমেই দিলাম আমি প্রোডাক্ট, PRODUCT হাইফেন সিঙ্গেল, প্রোডাক্ট হাইফেন সিঙ্গেল। এই সিঙ্গেল যখন, এটা হলো যে কোনো ধরনের আপনার কাস্টম পোস্ট টাইপ যখন আপনি রেজিস্টার করবেন, যে কোনো ধরনের কাস্টম পোস্ট টাইপ, প্রোডাক্ট হাইফেন সিঙ্গেল দুইটা হলো কেন দেখি। যেমন আমাদের স্লাইডার নামে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করাইছি, তার জন্য যদি আমাদের সিঙ্গেল ডিটেলস পেজ করতে হয় তাহলে এরকম লিখতে হবে, স্লাইডার হাইফেন সিঙ্গেল, স্লাইডার হাইফেন সিঙ্গেল। এখানে আমাদের কোনো কিছুই নেই, আমরা ভুল করছি। এটা হলো ফুটার, এটা হলো সিঙ্গেল, PRODUCT। প্রোডাক্ট হাইফেন সিঙ্গেল, সিঙ্গেলটা সামনে হবে, সিঙ্গেল প্রোডাক্ট হবে, সিঙ্গেল প্রোডাক্ট, তাই কি? প্রোডাক্টটা পরে হবে স্যার, ই-কমার্সের এখানে তো দেখলাম না, এইটাই হয়। তাই এখানে হলো যে এই ই-কমার্সের থেকে ও হলো যে সবসময় হলো যে ওর ফোল্ডার থেকে সবসময় লোড করায়, কিন্তু আপনার কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে হলো যে আপনি এই কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে এরকম যে পোস্ট টাইপটা, তারপরে হলো যে হাইফেন দিয়ে আমরা সিঙ্গেল প্রোডাক্টের এই লোড করাই। আগে হলো যে পোস্ট টাইপটা হবে, তারপরে হলো যে আপনার পোস্টের টাইপ সিঙ্গেল হবে, আগে টাইপ হবে সিঙ্গেল হবে। যেমন আমি যদি এখন বলি যে এখন উকমার্সের ক্ষেত্রে হলো যে ও উকমার্স থেকে ডাইরেক্ট লোড করায়, তা আমরা যদি স্লাইডারের ক্ষেত্রে যাই, যেমন স্লাইডার, স্লাইডার হাইফেন সিঙ্গেল, তা আমি যদি এখান থেকে দেখি যে স্লাইডার, একটা স্লাইডারকে ভিউ করে দেখি, এই যে এইটা দেখেন শুধুমাত্র ইমেজটা আসছে আর এখানে টাইটেল আসছে, এটা কিন্তু সিঙ্গেল ডট পিএসপিতে আসে না, এটা স্লাইডার ডট পিএসপিতে। আপনি যদি কনফার্ম হতে চান যে আসলে কি এই যে এই টেমপ্লেটটাই ওপেন হচ্ছে স্লাইডারের, তাহলে এখানে অন্য আরেকটা মেসেজ দেন, H1 হ্যালো, সিঙ্গেল, আগে তো পোস্ট টাইপেই হয়, আগে পোস্ট টাইপেই হয়, দেখি সেকশন গ্রুপ। আচ্ছা আপনারটা দিয়ে দেখি, আপনি বললেন যে এরকম হয় না, ওটা হলো যে নিচে পরেই দিতে হয়, সিঙ্গেল স্লাইডার এরকম হয় না। ও হ্যাঁ ঠিক আছে, হৃদয় ধন্যবাদ, দেখছেন কাজ না করলে যা হয়। হ্যাঁ তো এখানে হলো যে আপনার পোস্ট টাইপটা যদি কাস্টম পোস্ট টাইপ হয় তাহলে হলো যে সিঙ্গেল, তারপরে হচ্ছে পোস্ট টাইপ। ও আপনি তো মনে হয় আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি তো মনে হয় এরকম করে আপনাকে বলছিলাম, তারপরে মনে হয় কাজ করেনি, আপনি গুগল করছেন তাহলে। আচ্ছা কিন্তু আমাদের হলো যে যখন আমরা উকমার্সের কাজ করব, উকমার্সের টেমপ্লেটগুলো হলো যে উকমার্সের ফোল্ডার থেকেই ডাইরেক্ট কল হয়, তা আমরা যদি এই ফাইলগুলোকে যদি আবার আমরা মডিফাই করতে চাই উকমার্সের, আপনি উকমার্সের পুরো ফোল্ডারটাই কপি করেন, অথবা যেগুলো যেগুলো ফাইল লাগবে সেগুলো আপনি কপি করতে পারেন। এগুলো হলো যে আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেখানে আপনি রেখে দিবেন উকমার্সের,
তা আমি সবগুলাই কপি করছি, সবগুলা আমাদের দরকার নেই। সবগুলাই আমাদের অনুযায়ী দরকার হবে না। তো এইখানে অনুযায়ী যে টেমপ্লেট যেটা আছে, ম্যাক্সিমাম কাজের জন্য আমাদের শুধু টেমপ্লেটটা লাগবে। টেমপ্লেটটা রেখে আমি বাকিগুলো ডিলিট করাই দিলাম। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে যা যাবতীয় আছে এগুলো আমাদের কাজে লাগবে। তা উকমার্সে যখন আপনি আপনার থিমে নেবেন, থিমে নিলে টেমপ্লেটের ভিতরে কাজ করে না, যেটা আমি আগে জানতাম কাজ করে না। এগুলো হলো যে সরাসরি উকমার্স যে ফোল্ডারটা আছে এইখানে আপনাকে নিতে হবে। এই যে টেমপ্লেট, এখানে আর্কাইভ আছে, এটা হলো যে আপনার শপ নামে কাজ করবে অথবা প্রোডাক্ট নামে, এই যে এইটা যেটা আছে সেই শপ পেজে, যেখানে হলো যে আপনার সবগুলো প্রোডাক্টেই শো করায়, এটা আর্কাইভ, এটাকে বলা হয় আর্কাইভ পেজ, ঠিক আছে। তারপর সিঙ্গেল ডট পিএসপি যেটা আছে আমাদের, এই যে প্রোডাক্টের সিঙ্গেল, এখানে ইমেজ শো করানোর কথা, দেখি ইমেজ আছে কি না। হ্যাঁ ইমেজ আছে, কিন্তু ইমেজের হলো যে ডিসপ্লে হয়তো অথবা সিএসএস পাইছে, সেই সিএসএস এর কারণে হলো যে ইমেজটা আমাদের শো করাচ্ছে না। আপনার ডিসক্রিপশন ছিল অন্য পাশে, আপনারটা কই, আপনার এখানে ইমেজ ছিল, তারপরে আপনার এইদিকে টাইটেল, ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, এগুলো হলো যে আপনাকে হুক দিয়ে করতে হবে। এই যে বিভিন্ন জিনিসগুলো হুক দিয়ে করতে হবে, তারপর ডিসক্রিপশনটা এখানে হুক দিয়ে নিয়ে আসতে হবে। এগুলো তো এখানে আমাদের যেই কাজগুলো করতে হবে এই উকমার্সের ফোল্ডারের ভিতরে। আপনি যদি সিঙ্গেল ডট পি সিঙ্গেল পেজের কাজ করতে চান, তাহলে যে প্রোডাক্ট সিঙ্গেল, এই যে সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, এই পেজটা আপনাকে এডিট করতে হবে। এই যে এখানে, তো এইখানে হলো যে এডিট করতে বলে, এই যে এখানে হোয়াইল লুপ দেওয়া আছে, গেট টেমপ্লেট পার্ট, এইখানে হলো যে কন্টেন্টগুলো আপনার শো করায়, এই যে এইখানে এইটাতে, তো এই যে সিঙ্গেল প্রোডাক্ট, এই নামে আবার একটা কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেই কন্টেন্ট ফোল্ডারের ভিতরে এই যে কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট, এখানে দেখবেন সিঙ্গেল থাম্বনেইল ইমেজ আছে, কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট, কন্টেন্ট প্রোডাক্ট, কন্টেন্ট, হ্যাঁ এই যে কন্টেন্ট প্রোডাক্ট, এইখানে এগুলো হলো যে হুক, এই যে অ্যাকশন হুক, তারপরে হচ্ছে এই হুকগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আপনি যদি কাস্টম কোনো হুক রেজিস্টার করেন, তখন এখানে একটা নতুন হুক আপনি রেজিস্টার করতে পারবেন। এই যে যদি আমাদের সাইডবার দরকার না হয়, যেমন নিচের দিকে একটা সাইডবার আছে, এই যে এটা আমাদের সাইডবার, সেই সাইডবার যদি দরকার না হয়, তাহলে আপনার এই সাইডবারটা এখান থেকে আপনি অফ করাই দিতে পারবেন, যে গেট সাইডবার। তা আমাদের ডিজাইন যেটা আছে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের ডিজাইনটা আমি প্রিভিউটা ওপেন করি, প্রিভিউ HTML, তো প্রিভিউ, প্রিভিউয়ের যে ডিজাইনটা আছে সেটা ওপেন করে, নিচে ডিসক্রিপশন আছে, এখানে হলো যে লরেম টাইটেলটা দেওয়া আছে, আর রাইটে হলো যে আপনার ক্যাটাগরিটা দেওয়া আছে। তা আপনার এইটা হলো যে ডিপগুলো আপনাকে নতুন করে লোড করাই নিতে হবে। যেমন মেইন সেকশন, মেইন সেকশনের লেফট একটা সেকশন দিয়েছেন আপনি কন্টেন্ট, আর ক্যাটাগরি একটা দিয়েছেন, এই যে কন্টেন্ট ডিসক্রিপশন, এই যে কন্টেন্ট ডিসক্রিপশন, অথবা আপনি এটাকে নতুন একটা টেমপ্লেট নিয়ে নিতে পারেন, সিঙ্গেল প্রোডাক্ট, এই সেকশনটা থাকবে একটাতে, এই যে দা পোস্ট, হ্যাপ পোস্ট, এইটা থাকবে একদিকে, আর এর ভিতরে এই যে উকমার্সের টেমপ্লেটটা কিন্তু আমরা এডিট করতেছি, একটু ভালো করে দেখেন উকমার্সের টেমপ্লেটটা। আর নিচে এখানে হলো যে এই ডিপ দুটো আমি ক্লোজ করাই দেবো, এই যে এখানে ডিপ ক্লোজ, এই ডিপটা ক্লোজ করলাম। আমরা সেকশনের ক্ষেত্রে দেখি যে সেকশনটা কোথায় ক্লোজ করা আছে, সেকশন, সেকশনটা একদম সবার শেষে ক্যাটাগরির পর, ক্যাটাগরিটা হবে আর একটা ডিপে, আমরা আর একটা ডিপ নেই এখানে, এইখানে হলো যে সাইডবারটা আসবে আমাদের, এই যে আফটার মেইন কন্টেন্ট, এইটা হলো যে সাইডবার, সাইডবারটা এখানে দিছে, তাহলে সাইডবারটা হবে এইখানে,
ডিপ ক্লোজ কয়টা ডিপ আছে একটা দেখি আমরা, আরো একটা ডিপ আছে ক্লোজ, রিফ্রেশ দেই, কন্টেন্ট এরিয়া, প্রাইমারি কন্টেন্ট এরিয়া, আপনার কি কন্টেন্ট এরিয়া আছে? প্রাইমারি কন্টেন্ট এরিয়া, এটাকে মডিফাই, সাইড বার আসছে, আমরা আরেকবার দেখে নিই, মেইন সেকশন সাইট ওকমার্স, এর ভিতরে আছে গ্রুপ, গ্রুপের ভিতরে মেইন, আচ্ছা আমাদের সাইড বার যেটা আছে এই সাইড বারটা আরো উপরে নিতে হবে আমাদের, আফটার মেইন সেকশন না, এখানে দিতে হবে। বিভিন্ন হুক বিভিন্ন জায়গায় কাজ করে, তো হুক এই যে এখানে ক্যাটাগরিটা আমাদের আসছে, সাইড বারটা আসছে। এখন এই এখানকার যে টাইটেলগুলো আছে এই ডিসক্রিপশনগুলো সিএসএস দিয়ে আমাদের এখন ডিজাইন করে নিতে হবে, অটোমেটিক আপনি পারবেন না। এখানে হলো যে ইকমার্সের হলো যে ডিজাইনের ক্ষেত্রে লেফট রাইট ইকমার্সের ডিসক্রিপশন আছে, এই বক্সটাকে হলো যে লেফটে নিতে হবে, আর এখানে সামারি আছে এই সামারিটাকে রাইটে দিতে হবে। এখানে হলো যে রিভিউ দেওয়া আছে, আপনার হয়তো ডিজাইনের রিভিউ ছিল না, কিন্তু এখানে হলো যে রিভিউ দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, রিভিউ বক্স দেওয়া আছে, তারপর এই নিচের দিকে ইকমার্সের রিলেটেড প্রোডাক্ট শো করায়, আপনার এখানে রিলেটেড প্রোডাক্ট নাই কিন্তু এখানে রিলেটেড প্রোডাক্ট দেওয়া আছে, এই যে রিলেটেড প্রোডাক্ট, যদি আপনার রিলেটেড প্রোডাক্ট দরকার না হয় রিলেটেড প্রোডাক্টগুলোই আমাদের হোম পেজে যেরকম প্রোডাক্টগুলো শো করাচ্ছে যে এরকম, এইরকম হলো যে রিলেটেড প্রোডাক্টগুলো ডিজাইন করতে হবে সুন্দর করে, সিএসএসগুলো করতে হবে, এগুলো হলো যে আপনাদের কাজ আমার কাজ না, এই রিলেটেড প্রোডাক্টগুলো। যদি ডিসক্রিপশন দরকার হয় ডিসক্রিপশনটা হলো যে রাখবেন, যদি ডিসক্রিপশন দরকার না হয় ওই যে রিভিউটা, তাহলে রিভিউ রাখবেন না, এগুলো হুক দিয়েই বন্ধ করায় দিতে হবে, এগুলো হুক দিয়েই বন্ধ করতে হবে, ঠিক আছে? তো হুক দিয়ে কীভাবে বন্ধ করে, যদি আপনি গুগলেই সার্চ করেন ইকমার্স REMOV রিমুভ রিভিউ, আপনি যেই স্টাইলেই বাংলায় বুঝবেন সেইটাই হিসাবেই দিয়ে দিবেন, অথবা আনসেট রিভিউ যেটা লিখেই সার্চ দেন, এনাবল ডিজেবল রিভিউ, এগুলো লিখলেও আপনি হলো যে পাবেন। যেমন যে এখানে বলতেছে যে ইকমার্স ফোল্ডারে যাবেন, সিটিং থেকে এনাবল রিভিউ, এনাবল করে দিলে হবে, অথবা যদি আপনার হুক দিয়ে করতে চান, এখানে হুক আসে, আচ্ছা হুক, এই যে রিভিউ আনসেট, এই যে এখানে একটা ফাংশন দিয়ে দিছে, এরা হুক দিয়ে দিছে, এই হুকটা জাস্ট আপনি function.php-তে বসায় দেবেন, function.php, এই যে আনসেট ট্যাব রিভিউ, ওগুলো কিন্তু ট্যাব, এগুলা এই যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন এবং রিভিউ, এই দুইটা হলো যে ট্যাব, এই যে এখান থেকে রিভিউ চলে গেল। আপনি যদি ডিসক্রিপশনটাকেও যদি আনসেট করায় দিতে চান, তাহলে এখানে আর একটা আনসেট করায় দিতে হবে, যে ডিসক্রিপশন, DESCRIPTION, ডিসক্রিপশন আনসেট হয়ে যাবে। এরকম আপনি অ্যাড করতে পারবেন, নতুন করে রিমুভ করতে পারবেন ইকমার্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো এগুলো হলো যে হুকগুলোর কাজ করবেন আপনি, প্লাস হলো যে এইটার ডিজাইনটা সুন্দর করবেন, ইমেজটা এখানে আছে, সিএসএস দিতে এটা নান করা আছে, সেই সিএসএসটা শো দিতে হবে, অথবা এখানে কোথাও অপাসিটি অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই জন্য আসতেছে না, এটা খুঁজে দেখতে হবে যে কেন ইমেজ শো করাচ্ছে না। আচ্ছা আমি সিএসএস এর ক্ষেত্রে না যাই,
এটা হলো যে উকমার্সের যে টেমপ্লেটটা আপনি এরকম করে মডিফাই করবেন, এটা কোথায় করবেন? সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট এটা কই পাবেন? উকমার্স যে প্লাগইনের ভিতরে, প্লাগইনের ভিতরে উকমার্স যে ফোল্ডারটা আছে ওর ভিতরে টেমপ্লেট নামে যেই ফাইলগুলো আছে আপনি সবগুলোকেই নিয়ে আসেন। যদি আপনার যেটা যেটাকে লাগে সেটাকে মডিফাই করবেন, পরবর্তীতে কাজ শেষে বাকিগুলোকে ডিলিট করে দিবেন। যেমন আমি শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্ট এইটাকে আমি এডিট করছি, সিঙ্গেল প্রোডাক্ট, এই যে এইখানে আমার কিছু ট্যাগ এখানে ভরাই দিছি, আমি যে ট্যাগ ভরাই দিছি প্লাস সাইড বারের ক্ষেত্রে এখানে আমি কিছু একটা ডিবের ভিতরে সাইড বারটাকে ঢুকাই দিছি, এই যে এইটার মাধ্যমে সাইড বার আসে। হ্যাঁ, আপনি এই সাইড বারগুলোকে ইচ্ছা করলেই হলো যে আনসেট করে দিতে পারবেন। প্লাস আপনি যদি চান যে আপনার কোনো নিজস্ব কোনো সাইড বার এখানে শো করাবেন, সেটাও আপনি এখানে রেজিস্টার করতে পারবেন। আমরা যে উইজেট রেজিস্টার করি সেরকম করে উইজেট রেজিস্টার করে এখানে শো করাই দিতে পারবেন। হ্যাঁ, যেমন এখানে আছে পেজ, আছে আর্কাইভ, আছে ক্যাটাগরি, আছে আপনার তো এতগুলো জিনিস নাও দরকার হইতে পারে, আপনার শুধুমাত্র প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আসবে এখানে, সেই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দিবেন, অথবা মোস্ট পপুলার প্রোডাক্টগুলো এখানে আসবে সেই পপুলার প্রোডাক্টগুলো এখানে দিবেন। আর এটা সুন্দর করে ডিজাইন করতে হবে। আরেকটা আসি, সেটা হলো যে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ, এইটা হলো যে শপ পেজ নাম হয়, শপ পেজ, ক্যাটাগরি পেজ, শপ পেজ, এই শপের মাধ্যমে এটা শো করায়। এই শপ পেজ যেটা সেইটা হলো যে উকমার্সের, দেখেন যে আমাদের কিন্তু এগুলো আসছে একদম নিচে, রিলেটেড সাইড বারটা আসছে একদম নিচে, আর প্রোডাক্টগুলো এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এই জায়গায় শো করাচ্ছে। এইটা এগুলো কোন টেমপ্লেটটাকে আমি এডিট করলে আবার পাবো? এইটা হলো যে উকমার্সের দেখবেন আর্কাইভ নামে একটা অপশন আছে, আর্কাইভ প্রোডাক্ট, এই যে টেমপ্লেট আছে একটা আর্কাইভ উকমার্সের ভিতরে, আমরা যেই ফোল্ডারটা আনছি আর্কাইভ প্রোডাক্ট, এটাকে আপনি এডিট করেন, এই যে আর্কাইভ প্রোডাক্ট। আমাদের লুপ যেটা হচ্ছে এই যে লুপ, স্টার্ট লুপ আর হচ্ছে যে ইন্ড লুপ, এই স্টার্ট লুপ এবং ইন্ড লুপ এর ভিতরেই আমরা যেরকম সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো ডিভ দিলাম, এই তিনটা ডিভ দিছি, সেরকম আর্কাইভ লুপের এইখানেও আমরা ডিপ কয়েকটা দিয়ে দেব। এই পিএসপি শেষ, পিএসপি শুরু, তাহলে আমাদের ডিজাইনগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। তারপরে কি আছে, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করছি, সাইড বারের সামনে আর একটা ডিপ দিছি, সাইড বার, সাইড বার কোনটা, এই যে সাইড বার, তা আমরা লুপ শেষ করার পরে আমরা দিছিলাম, এই যে এখানে লুপ শেষ, লুপ শেষ এইখানে আমরা সাইড বার শো করা, সরি এটা এখানে সাইড বার দেব আর নিচের থেকে সাইড বারটা রিমুভ করে দেব, এই ডু অ্যাকশন এটাকে কমেন্ট করে রাখলাম, আর নিচে কতটা ডিপ ক্লোজ হবে, চারটা ডিপ, তিনটা ডিপ ক্লোজ হবে, তিনটা, তা আমরা তিনটা ডিপ সবার শেষে সব লুপ এইখানে ক্লোজ করাই দিই, দেখি এইখানে আমাদের সাইড বারটা আসে কিনা, সাইড বারটা ওইখানে যায় নাই, আমাদের যে হুক আছে সেই হুকের এই জায়গায় ভেদাল হয়েছে, গেট টেমপ্লেট পার্ট ইন্ট হুক, এটা আরো কপি করি, সাইড বার 1 2 3 এটাকে আবার কপি করলাম, এই পর্যন্ত ডিলিট করাই দিলাম, এই যে ইন্ট লুপ অ্যাকশন এর সামনে দিই, দেখি তো এগুলো হলো যে টেমপ্লেট এডিট করতে হবে, আপনার উকমার্সে যা যাবতীয় আছে টেমপ্লেট এডিট করতে হয়। দেখি আমাদের পায় নাই, সাইড বারটা এখানে একটা ইরর হয়েছে, এররটা হলো এরর আসছে হলো যে প্রোডাক্ট লুপ ইন্ট, এই যে এটা, প্রোডাক্ট লুপ ইন্ট, এখানে দেখে নেন আর একবার কি হচ্ছে, সেকশন, এই সেকশনের ভিতরে প্রোডাক্ট
আমাদের হলো যে কন্টেন্টের ভিতরে সাইড বারটা ঢুকে গেছে, এই যে সাইড বার, আর এটা হলো যে কন্টেন্ট, এইটা হলো যে রাইট সাইড বার। ও আমরা এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন যেটা আছে, এই লুপটাকে এখানে ডিপটাকে শেষ করি নাই, এই কারণে আমাদের রাইটে আসেনি। এই যে আমাদের চলে আসছে। এখন আপনি যদি এগুলাকে আপনার মতো করে আপনার যে প্রিভিউ এর যে ডিপগুলো আছে, প্রিভিউ বলতে প্রোডাক্টের, এই যে এই ডিপটাকেই যদি আপনি হুবহু প্রিন্ট করাইতে চান এটাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ইন্ডেক্স ডট পিএসপি তে সম্ভবত আমরা লুপ করছি প্রোডাক্টের যে লুপগুলো সেই লুপেই মনে হয় আপনার, অথবা এটা কোন টেমপ্লেট, প্রোডাক্টস, প্রোডাক্ট টেমপ্লেটে যাই, এটাকে লুপ, যে কোনো একটা লুপকে আপনি নেন, এই যে কলএমডি 4, এই যে কলএমডি 4, এইটাকে আমি কপি করলাম। আমাদের আর্কাইভ প্রোডাক্ট যেটা আছে, যে ই লুপ, এখানে তো লুপটা আছে তাই না, এই যে এখানে লুপ আসে, লুপ আসে, আপনি এই জায়গায় পিএসপি শেষ, পিএসপি শুরু, এই জায়গায় হলো যে এইচটিএমএল গুলো আমরা লুপের, এই যে কন্টেন্ট যেটা আছে, এই যে কন্টেন্টের মাধ্যমে আমাদের সবগুলোই হয় তাই না, এই লুপ এটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তা আমরা যদি এই লুপ শুরুর সামনে হলো যে এই এইটাকে দিয়ে দেই, এই গ্রিডটাকে দিয়ে দেই, গ্রিড ডিপটাকে দিয়ে দেই, বাকিগুলো এগুলো হলো যে ই কমার্স থেকেই আসবে, এটা কোন ডিপ, বাটন, এগুলাকে ই কমার্স থেকে আসবে, শুধুমাত্র এই লুপ যেখানে লুপের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমাদের এটা এখানে, এই কন্টেন্টগুলো হলো যে আমাদের ডিবের মধ্যে প্রিন্ট হবে, এই যে কন্টেন্টগুলো ডিবের মধ্যে প্রিন্ট হবে লুপের, ই-কমার্সের লুপের, আর্কাইভের লুপের। তাহলে এগুলো আমাদের এই যে এখন এলোমেলো আছে, এই যে এগুলো এলোমেলো আছে, এগুলো একটা ডিবের মধ্যে আসবে, দেখি এই যে ডিবের মধ্যে আসছে, জাস্ট এইটাকে একটু রিডিজাইন করতে হবে আমাদেরকে, হয়তো এখানে উইথ কম আসতেছে, বেশি আসতেছে, একটু রিডিজাইন করতে হবে ই-কমার্সের। হ্যাঁ, এইখানে হলো যে সর্টিং আসতেছে, আপনি শর্ট করতে পারবেন, লোয়েস্ট প্রাইস, হাইস্ট প্রাইস, এগুলো অ্যাজাক্সের মাধ্যমে শর্ট হয়, তা আমাদের তো লোয়েস্ট প্রাইস হাইস্ট প্রাইস নাই। তারপর এখানে এইটাকে ব্রেড ক্যাম্প বলা হয়, এই ব্রেড ক্যাম্পগুলো সুন্দর করে ডিজাইন করে দিতে হবে, এগুলোকে অ্যাজাক্স, এটা হলো রাইট দিকে, লেফট দিকে, যেদিকে দরকার, যদি দরকার না হয় এটাকে ডিজাইন করে রিমুভ করে দিতে হবে। আর ই কমার্সের টেমপ্লেটগুলো হলো যে এই যে সিঙ্গেল প্রো পেজ, তারপর আর্কাইভটা হলো যে সব পেজ, অথবা যেখানে হলো যে প্রোডাক্ট পেজ যেটা আমাদের, সেই প্রোডাক্ট পেজটাই হলো যে আর্কাইভ পেজ, ডিটেলস পেজ যেটা হলো সেটা হলো যে সিঙ্গেল প্রোডাক্ট, সেটা হলো যে আমাদের ডিটেলস পেজ। এই যে এখানে অ্যাড টু কার্ট, বাটন টাটন সব কিছুই আসছে, প্লাস এই যে এখানে দেখেন ভিউ কার্ট করলে কার্ট পেজে চলে যায়, এই যে এখানে এটা হলো যে কার্ট পেজ, ই কমার্সের অটোমেটিক কার্ট, এটা কার্ট পেজ, জাস্ট আমাদের ডিজাইন করতে হবে এই কার্টগুলো, ডিজাইন করতে হবে, হ্যাঁ এগুলার কার্ডের ডিজাইন করতে হবে শুধুমাত্র, তাছাড়া আমাদের কোনো কাজ নেই। তারপরে আছে চেক আউট পেজ, চেক আউটের এই যে এই পেজটা ডিজাইন করতে হবে, অটোমেটিক এগুলো চলে আসছে ই কমার্স আমরা লোড করাতে। কিন্তু আপনি যদি কখনো আরও মডিফাই করতে চান, যেমন ই কমার্সের যেগুলো ক্যাটাগরি পেজ আছে সেই ক্যাটাগরিগুলোকে যদি আপনি মডিফাই করতে চান, তাহলে আপনাকে এই ই কমার্স ফোল্ডারের ভিতরে গিয়ে আবার এখানে দেখবেন যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি ক্যাটাগরি প্রোডাক্ট, এই ফাইলটাকে তখন আপনার এডিট করতে হবে। যদি আপনি সার্চ, প্রোডাক্টের সার্চ পেজটাকে এডিট করতে চান, তাহলে এই যে সার্চ এইটাকে আপনাকে এডিট করতে হবে, এখানে আপনার ডিপগুলো দিতে হবে। আর ডিপগুলো কোথায় দিবেন, যেমন আমাদের লুপ মেইন কাজগুলো কোথায় হয় সেই হুকগুলো আপনি আগে খোঁজ করতে হবে। যেমন এইখানে কন্টেন্ট, যেখানে দেখবেন ডাব্লিউপি কন্টেন্ট দেওয়া আছে, এখানে মেইন কন্টেন্টগুলো শো করায় ওই টেমপ্লেটের, সাইড বার যেখানে আছে সেখানে সাইড বারগুলো শো করায়, আপনার সাইড বার যদি দরকার না হয় সুন্দর করে হলো যে কমেন্ট করে রাখিয়ে দেবেন, তাহলে সাইড বারগুলো আসবে না। হৃদয় ঠিক আছে? আচ্ছা, এই ই কমার্সের মনে হয় আপনি কাস্টম এগুলো করেন নাই, কাস্টমগুলো করেন না, এই কাস্টমগুলো খুবই দরকার হয় ই কমার্সের ক্ষেত্রে, এই কাস্টম প্রোডাক্টগুলো, এই জন্য হলো যে আপনাদের ই কমার্সেই দেখাচ্ছি। আর নর্মাল ব্লগের যেগুলো সেগুলো হলো যে নর্মালি অনেক খুবই কম, কিন্তু ই কমার্সের ক্ষেত্রে হুক নিয়ে বেশি কাজ করতে হয়, টেমপ্লেট নিয়ে বেশি কাজ করতে হয়, এই জন্য হলো যে এগুলো আর এগুলো আরও আপনি নর্মালি আপনারা বাসায় বসে বসে দেখেন। আজকে আর না দেখাই, হ্যাঁ।